নারী দিবসের আবির্ভাব বৈষম্য থেকে। বৈষম্য নিরসনে ছিল সংগ্রাম, সংগ্রামের রং লাল। তাহলে বেগুনি কেন নারী দিবসের রং? এ প্রশ্ন স্বাভাবিকভাবেই আসতে পারে। বেগুনি কি নিছকই আরেকটি বাণিজ্যিক রং, নাকি এই রঙের কিছু ইতিহাসও আছে? বেগুনি মূলত 2018 সালে যুক্ত হয়েছে নারী দিবসের সঙ্গে। বিভিন্ন পণ্যে ব্যবহৃত রং নিয়ে কাজ করা আন্তর্জাতিক প্রতিষ্ঠান প্যান্টন 2018 সালেই বেগুনিকে বর্ষসেরা রঙের খেতাব দেয়। তাদের ব্যাখ্যায় বেগুনি মানে মহাকাশের মতো অসীম এবং তা থেকে রয়েছে নতুন কিছু পাওয়ার সম্ভাবনা। প্যান্টনের দেওয়া এই ধারণাই লুফে নেয় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন কর্তৃপক্ষ। আর অতি বেগুনি রশ্মিকে যেমন জানার অনেক বাকি আছে, তেমনি নারীর সম্ভাবনাকেও। নারী অধিকার কর্মীরা মনে করেন, নারী যদি তার স্বতন্ত্র নিয়ে সামনে এগিয়ে আসতে পারে, তবে পৃথিবীও পাবে নতুন কিছু। এখান থেকেই বেগুনি নারী দিবসের সঙ্গে মিলেমিশে যায়। এছাড়া বিশ শতকের শুরুতে ব্রিটেনের নারীরা যখন নিজেদের ভোটাধিকার আদায়ের জন্য পথে নেমেছিলেন, তারাও বেগুনি রঙে প্রাধান্য দিয়েছিলেন। বেগুনির সঙ্গে সাদা ও সবুজকে ব্যবহার করে নিজেদের অধিকারের কথা তুলে ধরেন। তাদের মতে বেগুনি আভিজাত্যের প্রতীক, সাদা শুদ্ধতার এবং সবুজ আশার। দীর্ঘ সময় পর্যন্ত নারীদের অধিকার আদায়ের যুদ্ধ শুধু অভিজাত নারীদের মধ্যে সীমাবদ্ধ ছিল। এরপর আমেরিকান লেখক অ্যালিস ওয়ার্কার আফ্রিকান আমেরিকান নারীদের বৈষম্য নিয়ে একটি বই লিখেন, দ্য কালার পার্পেল। বইটির জন্য অ্যালিস প্রথম অশ্বেতাঙ্গ নারী হিসেবে পুলিৎজার পুরস্কারও পান। মূলত 1857 সালে যুক্তরাষ্ট্রের নারী শ্রমিকদের হাত ধরেই সূচনা ঘটে নারী দিবসের। নারীর ক্ষমতায়ন ও ভোটাধিকার প্রতিষ্ঠায় কয়েকজন সাহসী নারী এক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেন। 1975 সালের প্রথমবার যুক্তরাষ্ট্র পালন করে নারী দিবস। 1977 সালে জাতিসংঘ সদস্য দেশকে নারী অধিকার প্রতিষ্ঠা ও বিশ্বশান্তির লক্ষ্যে দিবসটি উদযাপনের আহ্বান জানানোর পর থেকে 8 মার্চ বিশ্বব্যাপী পালিত হয় দিবসটি। এরপর 1996 সাল থেকে জাতিসংঘ প্রতি বছর নারী দিবসের মূল প্রতিপাদ্য ঘোষণা করে আসছে। এমনকি বিশ্বের অনেক দেশে নারী দিবস সরকারি ছুটির দিন হিসেবে পালিত হয়। বেগুনি জড়িয়ে আছে নারীর বাধা পেরিয়ে এগুনোর পথে। একটি একটি বছর পার করে মানুষ একদিন অতি বেগুনি রশ্মির রহস্য ভেদ করবে। হয়তো তার আগেই দূর হবে নারী ও পুরুষের মধ্যকার বৈষম্য। পৃথিবীর সকল নারীদেরকে নিউজ নাও 24 এর পক্ষ থেকে নারী দিবসের শুভেচ্ছা। ফাহিমা সারোয়ার সুফল, নিউজ নাও 24।